আল্লাহ রাসূল বিশ্বনবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে শোয়া এমত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল আমার ঘরে শুয়েছিলেন, আমার ঘরে শোয়া কিছুক্ষণ পরে দেখি রাসূল উঠতেছেন, রাসূলের যে চাদর মুবারক আমার শরীরের নিচে চাপা পড়ে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চাদরটা আস্তে আস্তে টানতেছেন, রাসূল মনে করছেন আমি মনে হয় ঘুমানো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ঘুমানো ছিলাম না, আমি যখন বুঝতেছি রাসূল চাদরটা টানতেছেন আমি একটু শক্ত করে জাদা দিয়ে ধরে রাখলাম। সুবহানাল্লাহ, দেখেন তারা কিভাবে শুইত, একে অপরে কিভাবে ভালোবাসা ছিল, আর আমাদের কিভাবে ভালোবাসা। রাত্র যখন শোয়, স্ত্রী অন্যদিকে ফিরে থাকে, আবার স্বামী অন্যদিকে ফিরে থাকে, স্ত্রীর হাতে বড় একটা মোবাইল, সে মোবাইল দেখে আবার স্বামী একটা মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কি না? এভাবে হয় কি না? স্ত্রীর ওদিকে মোবাইল নিয়ে ব্যস্ত চ্যাটিং করতে, স্ত্রীকে স্বামী চ্যাটিং করতেছে, আহা ভালোবাসা একেবারে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাইতেন, কিভাবে থাকতেন, তার শরীরের চাদরটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শরীরের নিচে পড়েছে, যখন টানতেছে তখন আয়েশা সিদ্দিকা বলেন আমি একটু জাতা দিয়ে ধরে রাখলাম। রাসূল কিছুক্ষণ টানার পরে যখন দেখলো না চাদর তো নিতে পারতেছি না, জোরে টানতে লাগলো, আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙা যাবে না, খালি গায়ে চলে গেলেন। সুবহানাল্লাহ, খালি গায়ে উঠে চলে গেলেন। খালি গায়ে যখন উঠলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দূরত্ব বজায় রেখে আমি উঠলাম, আমি উঠলাম দেখি রাসূল কই যায়, আমার মনে হলো রাসূল আবার অন্য কোনো বিবির ঘরে যায় কিনা, কিন্তু এভাবে কি যাবে, যাবে না। সে উঠলেন, ওঠার পরে দূরত্ব বজায় রেখে দেখতেছেন যে রাসূল কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়। এমত অবস্থায় দেখতেছেন বিশ্বনবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে চলে গেলেন, বলে আল্লাহু আকবার, জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর কাছে হাত বাড়ায় কাঁদতেছেন, আল্লাহর কাছে হাত বাড়ায় কাঁদতেছেন, আল্লাহ এই জান্নাতুল বাকিতে যত মানুষ ঘুমন্ত আছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ, যখন দোয়া করলেন, কান্নাকাটি করলেন, কান্নাকাটি করার পরে যখন আবার রিটার্ন ব্যাক করবেন, আসবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দূরত্ব বজায় রেখে আবার তাড়াতাড়ি করে দৌড়ে এসে শুয়ে পড়লেন, আবার শুয়ে পড়লেন বিছানায়। বিশ্বনবীজি আসলেন, আসার পরে বলতেছেন আয়েশা তুমি কেন হাঁপাচ্ছ, হাঁপাচ্ছ কেন তুমি, তুমি কে মনে করতেছো আমি আবু বকর ওমরের মতন, না না আমি রাসূল সামনেও যেভাবে দেখি পিছনেও সেভাবে আমি দেখি। হে আয়েশা তুমি মনে করেছো রাসূল তোমার উপরে কি অবিচার করবে, না না অবিচার করবে না, আমি যখন শোয়া ছিলাম এমত অবস্থায় জিব্রাইল আসলো, জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠেন, আজকে ঘুমানোর রাত্র নয়, এই রাত্রটা আল্লাহ আপনাকে দিয়েছেন আর বলেছেন এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সাধারণ ক্ষমা করে দেয়, এই রাত্রে ঘুমানোর রাত্র নয়, উঠেন উঠেন উঠেন। আমি উঠে গেলাম, আমি জান্নাতুল বাকিতে যারা ঘুমন্ত আছে তাদের সকলের জন্য দোয়া করে আসলাম। সুবহানাল্লাহ,